গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরবেলা কথা বলা শুরু করেছি। আজকে 25শে ডিসেম্বর, খুবই আনন্দের দিন, মজার দিন। তবে আমরা পিকনিক করছি না, আর পিকনিক করতে যাচ্ছি না, দেখছেন তো রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি, আর দেবদাকে আগে থেকে বলা নেই, সেই জন্য গাড়িতে যেতে পারছি না, বাইকে যাচ্ছি। আমার মেয়ে তো আগে চলে গেছে, তো চলুন যাই। আমি এসে গেছি দিদির বাড়িতে, এই যে ভেতরে ঢুকছি এখন। এই দেখুন আমার মায়ের, আপনাদের তো বলা হয়নি, আমার মায়ের পায়ে কীরকম ফ্র্যাকচার হয়েছে দেখুন। আজ 1 মাসের বেশি হলো ফ্র্যাকচার হয়ে। বাড়িতে সেখানে তো গ্রামে ছিল, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিল, এতদিন ব্যথা সহ্য করে 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 লাস্ট না পেরে এসছে ডাক্তার দেখাতে। দেখো তো এখন দিদিও বাড়িতে ছিল না, দিদি মেদিনীপুরে ছিল, দিদি আসার পর ডাক্তার দেখানো হলো, তারপর ইয়ে একদম পা তুলে বসে থাকতে হয়েছে এখন। যেহেতু রাত্রে দিদি ফোন করে বললো আসার জন্য, সেই জন্য তাড়াহুড়ো করে আমি আজকে সকালে বানাইনি, স্নান টান করে এসে বানিয়েছি। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে বন্ধুরা, খুব সুস্বাদু হয়েছে কেকটা। এই যে আমার বোন বোনের ছেলে এরা সবাই এসছে। এরকম কেক যদি তৈরি করতে থাকে তাহলে মি আমার আর একটা খুলতে বেশি দেরি হবে না। বেল দেন, দেখেছেন আমার বোনের ছেলে কি বললো রিকু? এই যে আসন পাতা হয়ে গেছে, সবাই এবার আমরা খেতে বসে যাব। আমরা খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে এখন আড্ডা দিচ্ছি। সবার সঙ্গে দেখা হয়েছিল, সেই ভাতৃদের সময় দেখা হয়েছিল সবার সঙ্গে, আবার একসঙ্গে তেমন হয়েছি, ভাই বোনেরা বোনেরা একসঙ্গে হয়েছি, গল্প আড্ডা দেওয়া হচ্ছে এখন সবাই মিলে। কত রকম নানান কথা আলোচনা হচ্ছে। এই দেখুন আমাদের রিকুকে, তার মুখের অবস্থাটা দেখেছেন? আমরা এখন সবাই মিলে চেষ্টা করছি আয়নাটাকে দখল নেওয়ার, এই যে ড্রেসিং টেবিলটাকে দখল নেওয়ার। দেখুন সবাই যে যার মতন করে চেষ্টা করছি, যে যখন পাচ্ছি মোটামুটি আয়নাটাকে দখল করে দাঁড়িয়ে যাচ্ছি, দিয়ে সাজুগুজু করছি আমরা সবাই মিলে। এই যে সবাই লিপস্টিক যে যার মতন হেয়ার কাটিং করে ফেলছে মোটামুটি। এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, জ্যাকেট ট্যাকেট লাগিয়ে, প্রচণ্ড শীত জানেন তো, প্রচণ্ড শীত, সবাই বেরিয়ে পড়ছে। এই যে মা জানেন তো পায়ের অবস্থা খুব খারাপ, মা তো হেঁটে যেতে পারবে না, মা এই জন্য বাড়িতে শুয়ে থাকছে। আমরা সবাই বেরাচ্ছি, একটু ঘুরু ঘুরু ঘুরে ঘুরে করবো, কোথায় কোথায় চাই দেখতে থাকুন। সবাই বেরিয়ে পড়ছি আমরা এখন। এই যে মার পাটা দেখেছেন, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই রেডি, প্রায় অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হবো। দেবুদা এসছেন, দেবুদার সঙ্গে যাবো, গাড়িতে যাবো, তারপর একটু ঘুরু ঘুরু করে চলে আসবো, বাড়ি চলে যাবো। আজকে আর থাকবো না আমরা, বাড়ি চলে আসবো। এখন আমরা যাচ্ছি প্রত্যুষা পার্কের দিকে, তো চলুন যাই, দেখতে থাকুন। আমরা পার্কে তো ঢুকে পড়েছি, চলুন। দেখছেন অন্ধকার, এখানে লাইটের ব্যবস্থা খুবই খারাপ, ঘোরাঘুরি করে বেরিয়ে আসতে হবে, একদমই খারাপ অবস্থা। দেখছেন কিছুই দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। দেবুদা আসতে দেরি করলেন, এই জন্য দেরি হয়ে গেল আমাদের, অন্ধকার হয়ে গেল আসতে, না হলে হয়তো আগে দেখা যেত। যাই হোক, টুকটাক দেখে ঘুরে টুকু চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। আমরা পার্কের ভেতরে ঢুকছি আর এখন সবাই বেরিয়ে যাচ্ছি, কেউ নেই, এখন ফাঁকা পার্ক, শুধু আমরাই ফুটবল গোল করবো, গ্রাউন্ডে আমরাই একাই গোল করবো, কেউ নেই আর। এখন 2-4 জন আছে, এই জায়গাটা, জায়গাটা একটু মাত্র লাইট আছে, এই জন্য এখানে দাঁড়িয়ে আমরা সবাই সেলফি তুলছি। দেখুন সবাই যে যার মতন সেলফি তুলে ফেলছি, দেখতে থাকুন। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে কোথায় কোথায় যাই দেখতে থাকুন। Thank you.
এখন আমরা গাড়ি থেকে নেমে চার্চের দিকে যাচ্ছি। কেশিয়াড়িতে এই যে কামার চৌকিতে চার্চ আছে ওইখানে যাচ্ছি, দারুণ অনুষ্ঠান হয় ওখানে, চলুন। এখানে খ্রিস্টানদের এই যে দেখুন, এখানে তাদের প্রার্থনা স্থান কি সুন্দর সাজিয়েছে দেখুন। দেখুন কি সুন্দর সাজিয়েছে যীশু খ্রিস্টের ছোটবেলা, কি সুন্দর শৈশবের। প্রোগ্রাম চলছে, বাচ্চা মেয়েরা কি সুন্দর সুন্দর ডান্স করছে, নাচছে, খুব ভালো লাগছে দেখতে। মানে কতজন দর্শক দেখুন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।